গ্রীষ্মকালীন কর্মশালা গোটাই অসমতে আয়োজন হয়েছে। চতিয়া সমষ্টির দুটা জায়গা জামুগুড়ি আর চতিয়া এই কর্মশালার আজি সামরণি অনুষ্ঠান। সামরণি অনুষ্ঠানত উপস্থিত থাকি মই নিজকে ধন্য মানিছো। আরম্ভণি অনুষ্ঠানতো মই আছো যে আমার কণ কণ লড়া ছোৱালী শারীরিক মানসিক বিকাশের ক্ষেত্র এই কর্মশালায় বিশেষ প্রভাব পেলাব। ইয়াত যে জ্যোতি সংগীত, বিষ্ণু সংগীত, কবিতা আবৃত্তি, নাটক গোটেখিনি প্রশিক্ষণের জড়িয়ে আমার ভবিষ্যৎ যে আমার কণ কণ লড়া ছোৱালী ভাল শিল্পী হিসাবে, সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্র এই কর্মশালার জড়িয়ে এক সুদূর প্রসারী প্রভাব পড়ব। গতি মই আজি এই কর্মশালার যে প্রডাকশন কণ কণ লড়া ছোৱালী সাহসরে মঞ্চত উপস্থাপন করেছে সচাক সুন্দর হয়েছে, উন্নত মানদণ্ডর হয়েছে। এই গতিত যদি চলি থাকে জামুগুড়ির যে ঐতিহ্য আছে সাংস্কৃতিক দিকত ইয়ার গরিমা আমি বৃদ্ধি করবর কারণে সক্ষম হব পারিম। গতি মই আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করব।